আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংবাদ শেষ করছি এক ভূমিহীন পরিবারের খবর দিয়ে। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ওঠা দম্পতি নবজাতকের নাম রেখেছেন শেখ মুজিবুর রহমান। জাতির পিতার প্রতি ভূমিহীন এই দম্পতির ভালোবাসা দেখে অভিভূত এলাকার মানুষ। শিশু শেখ মুজিবের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন স্থানীয় প্রশাসন। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে মাথা গুজার ঠাঁই পেয়েছেন ভূমিহীনরা, আনন্দ তাদের চোখে মুখে। এই আশ্রয়ণ প্রকল্পে জায়গা পেয়েছেন ভূমিহীন আসাদুল হাফিজা দম্পতি। জমি সহ ঘর পেয়ে খুশির অন্ত নেই তাদের। এখানে ওঠার 21 দিন পর তাদের কুল জুড়ে আসে চতুর্থ সন্তান। জাতির পিতার প্রতি ভালোবাসা জানাতে সন্তানের নাম রাখেন শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী আমাদের ঘরটা দিয়েছে, ঘরে আসার পরে বাচ্চাটা হয়েছে। বাচ্চাটা হলে আমরা সবাই খুশি হয়ে আনন্দ সহকারে আমরা শেখ মুজিবুর নাম রাখেছি। তিনটে বাচ্চা রয়েছে, একটা মেয়ে রয়েছে। শিশু শেখ মুজিবকে দেখতে প্রতিদিন অনেকেই আসেন তাদের বাড়িতে। এই বাচ্চাটা আমাদের ভাগ্নে সম্পর্কে হয়, এর নাম রাখা হয়েছে শেখ মুজিবর। জায়গা পাইছি, ঘর পাইছি, আর তার সাথে একটা পোতা ছেলে পাইছি, তার নাম রেখেছি শেখ মুজিব। এই আনন্দ আমরা খুব খুশি। শিশু শেখ মুজিবকে দেখে যান প্রশাসনের কর্মকর্তারাও। জাতির পিতা, তার কথা স্মরণ করেই উপকারভোগীরা তার নামটা মুজিবুর রহমান দিতে বলে এবং সে এখানে ভালো আছে। শার্শা উপজেলায় 127টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ হয়েছে। এর মধ্যে বালুন্ডা গ্রামে উপকারভোগী 10 জন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।